শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প চুয়াচন্দন গল্পটি প্রথম প্রকাশিত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গল্পের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল চন্দন দাস নারী চরিত্রে চুয়া নিমায় পণ্ডিত এবং মাধব ষোড়শ শতাব্দীর একদম প্রথম দিকের কথা লেখকের ভাষ্য অনুযায়ী চৌদ্দশো ছাব্বিশ শতাব্দ অর্থাৎ পনেরোশো চার খ্রিস্টাব্দ তখন বাংলা জুড়ে তান্ত্রিক সাধনার যুগ ক্ষয়ে আসা বৌদ্ধ ধর্মের তন্ত্রবাদের সঙ্গে শাক্ত ও শৈব মতবাদ মিশ্রিত হয়ে যে বামাচার প্রথা উত্থিত হয়েছে তা যেন এক রূপ নেয় সহজিয়া সাধনার নামে তখন চারিদিকে এক উচ্ছৃঙ্খল পরিবেশ এই সময় গরমকালের এক কৃষ্ণা চতুর্দশী সকালবেলায় নবদ্বীপ ঘাটে চিত্র উঠে আসে বিশাল স্নানঘাটে তখন পণ্ডিতরা তর্কেরত মহিলারা স্নানে এবং নাবিত্রা ঘোড় কার্যে ব্যস্ত এমন সময় দক্ষিণ দিক থেকে বাঁক নিয়ে দুটি বড় সামুদ্রিক বাণিজ্য নবদ্বীপ ঘাটে এসে উপস্থিত হয় স্নানার্থীরা নৌকা দুটির প্রতি কৌতূহল দৃষ্টিতে চেয়ে থাকেন হঠাৎই নদীতীর হতে একটি গ্যালো গ্যালো অবঠে। কানা গোসায় একজন খুব সহজ সরল মানুষ এতক্ষণ জলের মধ্যে দাঁড়িয়েই তিনি আর্নি করছিলেন হঠাৎই তাকে যেন আর কোথাও দেখা যাচ্ছে না সকলের অনুমান তিনি হয়তো নৌকার ঢেউ লেগে জলের মধ্যেই তলিয়ে গেছেন এক নবীন পণ্ডিত এতক্ষণ ঘাটের পণ্ডিতদের মধ্যে তর্কবাধিয়ে তা উপভোগ করছিলেন এ কথা শুনেই তিনি নিমেষে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়েন প্রবল প্রচেষ্টায় অবশেষে তাকে উদ্ধার করা যায় ওদিকে নৌকার মালিক যুবকটি অর্থাৎ চন্দন দাস এই সমস্ত ব্যাপারে কিছুই জানতে পারেননি তিনি নগর ভ্রমণের উদ্দেশ্যে উপযুক্ত সাজসজ্জায় ঘাটে নেমে আসেন স্নানঘাটের দিকে দৃষ্টি পড়তেই তার নজরে আসে নিময় পণ্ডিতকে যিনি এতক্ষণ শিরোমণি গোসাইকে নিমজ্জমান অবস্থা থেকে উদ্ধার করে ঘাটের পাশেই দাঁড়িয়েছিলেন চন্দন দাস নানান দেশে ঘুরে বেড়িয়েছেন কিন্তু পণ্ডিতের মতন এত তেজদ্দীপ্ত পুরুষ মূর্তি তিনি আগে কখনো দেখেননি বিদেশে বাণিজ্য করে ফেরার পথে চন্দনদাস পোশাক আশাকে সজ্জিত হয়ে নবদ্বীপ ঘাটে ঘুরতে বেরিয়েছেন এই চন্দনদাস ছিলেন প্রসিদ্ধ সৌদাকর রূপচাঁদ সাধুর পুত্র রূপচাঁদ সাধুর বয়স হয়ে যাওয়ায় তিনি নিজে না গিয়ে তার উপযুক্ত পুত্রকে বাণিজ্যে পাঠিয়েছিলেন এক বছর নয় মাস অতিক্রম করে চন্দনদাস দুই পয়সা লাভের অংশ নিয়ে দেশে ফিরছিলেন বহুদিন ধরে একইভাবে নৌকা চালিয়ে মাঝি মোল্লারা তখন ক্লান্ত তাই চন্দন দাস একদিনের জন্য নবদ্বীপে নৌকা বাঁধলেন পরদিন সকালেই তারা গৃহমুখে যাত্রা করবেন তখনকার নবদ্বীপ শিক্ষা দীক্ষার পীঠস্থান রাস্তার ধারে ধারে নাট্যশালা পাঠশালা বাজার তখন বড় বড় বিপণীতে ভর্তি এমন সমস্ত বিপণীতে লক্ষাধিক টাকার জিনিস কেনা যায় চন্দন দাস ঘাট থেকে একটু এগোতেই দেখতে পেলেন এক অপূর্ব সৌন্দর্যময় যুবতী স্নান করতে নদী দিকে চলে যান মেয়েটি ষোড়শী অথচ কুমারী এতে চন্দনদাসের আরো কৌতূহল জন্মায় সেই সময় সেই পথ দিয়েই স্নান করে ফিরে আসছিলেন নিময় পণ্ডিত মেয়েটিকে করণ চোখে দেখে তিনি এড়িয়ে যান চন্দনদাস যেন মেয়েটির প্রতি মুক্ত হয়ে পড়েন মেয়েটি একটিবার মাত্র তার প্রতি নজর হেনেছিলেন আর তাতেই তিনি আরো বিচলিত হয়ে ওঠেন যদিও মেয়েটির সঙ্গিনীটি অর্থাৎ চাপা অনেকটা শৈরিণী প্রতিহারিকার মতো যাই হোক চন্দনদাস মোহমুগ্ধ হয়ে তাকে অনুসরণ করে তার বাড়ি অব্দি পৌঁছলেন বাড়িটি পাকা বটে কিন্তু অতিশয় জীর্ণ ও শ্রীহীন বাড়ির সামনে দালানের ওপরে একটি ক্ষুদ্র মুদির দোকান দোকানটি চালাচ্ছেন এক বুড়ি চন্দনদাস চুয়া কেনার নাম করে তার সঙ্গে ভাব জমালেন কথাবার্তা বলতে বলতে তিনি জানতে পারলেন ষোড়শী মেয়েটির নাম হচ্ছে চুয়া তারা জাতিতে বেনে তিনি এও জানতে পারলেন যে চুয়ার বাবা বাণিজ্য করতে গিয়ে জলে ডুবে মারা যান তারপরে তার মাও কিছুদিন পরে মারা যান এই বাপমামরা সুন্দরীর প্রতি এরপর নজর এসে পড়ে জমিদারের অত্যাচারী ভাইপো মাধবের হুকুম জারি করা হয় যে চুয়ার যেদিন ষোলো বছর বয়স হবে সেদিন তন্ত্র সাধনায় দৈব কার্যে চুয়াকে নিযুক্ত করা হবে চুয়াকে দৈব কার্যে চন্দনদাস চুয়ার কাহিনী শোনার পর এই অন্যায় অবিচারের প্রতিকার করতে উদ্যোগী হন বুড়ির কাছে কথা দেন যে তিনি চুয়াকে বিবাহ করবেন এবং এই সমস্যা থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাবেন চুয়াও সম্মতি জানায় এমন সময় এসে উপস্থিত হয় জমিদারের অত্যাচারী ভাইক মাধব মাধব এসে চন্দনদাসের সঙ্গে বাঘ বিত চন্দন দাস তখন পরিত্রাণ পেতে মাধবের নাকে ঘুষি মেরে তারি ঘোড়ায় চড়ে পালিয়ে যান আর ওদিকে মাধব চুয়ার বাড়ির সামনে সৈন্য মোতায়েন করে আপাতত ফিরে যান চন্দনদাস ভাবতে থাকেন সমগ্র নবদ্বীপে তাকে কে সাহায্য করতে এগিয়ে আসবেন তখনই তার নিমায় পণ্ডিতের কথা মনে পড়ে এই নিমায় পণ্ডিত শুধু অপরাজেয়ই নয় সৎকার্য করার সাহসেও অদ্বিতীয় একটি গ্রাম্য বালকের সাহায্য নিয়ে তিনি নিমায় পণ্ডিতের বাড়িতে উপস্থিত হন তার কাছে গিয়ে তিনি সমস্ত কথা খুলে বলেন চন্দন সব কথা শোনার পর পণ্ডিত তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন প্রথমে তিনি চন্দনকে আহার দিয়ে অভুক্ত অবস্থা থেকে রেহাই দেন এবং তারপর জুয়া উদ্ধারের কার্যপ্রণালী নিয়ে পরামর্শ করেন পরামর্শ মতো একটি দ্রুতগামী ছোট ডিঙি কেনা হয় নবদ্বীপ ঘাটের সমস্ত নৌকা পরদিন দুপুরবেলা থেকে রাত পর্যন্ত ভাড়া করে শান্তিপুর ঘাটে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তারপর চন্দনদাস গভীর রাতে মাধবের ঘুমন্ত সৈন্যদের টপকে বাড়ি গিয়ে জুয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তখনই তাকে জানিয়ে দেন সমস্ত পরিকল্পনা অমাবস্যার স্বয়ং বলিদানের পূর্বে গঙ্গায় স্নান করানোর জন্য নিয়ে আসা হয় পণ্ডিতের চন্দনের সঙ্গে চোখের ইশারায় ইঙ্গিত পেয়ে সেই জলে রূপ দেয় ইতিমধ্যে বণিক চন্দন দাস তার গলার মুক্তার হার ছিঁড়ে ফেলে লোভী পায়েকদের মুক্তা করাতে ব্যস্ত করে তোলেন আর সেই অবকাশে নিজে জলে ডুব দিয়ে ডুব সাঁতার কেটে নিকটবর্তী হন চুয়ার এদিকে তখন ঘাটে ধর ধর পালালো পালালো ওঠে কয়েকজন পাইক জলে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে কয়েকজন আবার ছোট নৌকার সন্ধানে যায় কিন্তু ঘাটে তখন একটাও নৌকা নেই কারণ মাঝিদের আগাম বয়না দিয়ে ওপারে আগের দিনকেই পাঠিয়ে দেওয়া হয়েছিল মাধবকে ডেকে এনেও কোনো উপায় করা গেল না কেননা চুয়াচন্দন ততক্ষণে সাঁতার দিয়ে পৌঁছে গেছেন নিময় পণ্ডিতের ডিঙিতে পণ্ডিত নিজেই দাঁড় টেনে তাদেরকে চন্দন দাসের বাণিজ্য তুলিতে পৌঁছে দেন শুধু তাই নয় তিনি নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিবাহেরও ব্যবস্থা করে দেন চন্দনদাস তার জীবনে আবির্ভূত দেবতার উদ্দেশ্যে দক্ষিণা অর্পণ করতে চাইলে পণ্ডিত অস্বীকার করেন এবং বাড়ি ফিরে গিয়ে বিধিনিয়ম মেনে বিবাহ করার নির্দেশ দেন সেই রাতেই আবার তিনি ফিরে আসেন নবদ্বীপে গমন দত্ত নিমায় পণ্ডিতের উদ্দেশ্যে চুয়াচন্দন প্রণতি জানায় তো এটি ছিল চুয়াচন্দন গল্পের একটি সংক্ষিপ্ত রূপ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দিও আর এই ধরনের কোনো গল্প উপন্যাস বা নাটকের সংক্ষিপ্ত আলোচনার জন্য তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে দেখো